وعليكم السلام ورحمة الله وبركاته. একবারের প্রশ্ন যে কার ইনকাম যদি 30,000 হয়, সে সংসার চালিয়ে 5,000 মতো জমা রাখতে পারে, তাহলে তার ক্ষেত্রে কোরবানি ওয়াজিব হয়েছে কি? কোরবানি কোনো ক্ষেত্রেই ওয়াজিব নয়, কোরবানি দেওয়া হচ্ছে সুন্নাতে মুকদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, চেষ্টা করতে হবে পালন করার। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই ছিলেন যারা নিয়মিত কোরবানি করতেন না, এটা এই জন্যই করতেন না যাতে করে মানুষ এটাকে ফরজ হিসেবে না নেয়। এই জন্য আবু বকর, ওমর, ইনারা মাঝে মাঝে কোরবানি ছেড়ে দিতেন। তো যার 1,00,000 টাকা ইনকাম, সেও যদি মাঝে মাঝে কোরবানি না করে, সেক্ষেত্রে কোনো দোষ নেই, তার কোরবানি না করাতে কোনো সমস্যা নেই। এখন যিনি গরিব মানুষ, তিনিও যদি কোরবানি করতে না পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেহেতু ধনী লোকের ক্ষেত্রে সমস্যা নেই, তাহলে গরিবের ক্ষেত্রে আর সমস্যা কোত্থেকে আসে? আর নিসাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ বা ওয়াজিব, এ কথা মিথ্যা, সঠিক নয়, এটি হচ্ছে মাঝহাবি ফতোয়া। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু কোরবানির বিষয় বলেছেন, গুরুত্ব দিয়েছেন, কিন্তু এটাকে ফরজ ওয়াজিব এইরকম কোনো কিছু বলে যাননি। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।